সালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো এই মুহুর্তে আমরা যেই সিচুয়েশানে দাঁড়ায় আছি সেই সিচুয়েশন হচ্ছে যে আমরা করোনা মহামারীতে আমাদের করণীয় বিষয়টা হচ্ছে কমা দিতে হবে যে আমরা কিছুদিনের মধ্যেই মানে সেটা আমরা টের পাচ্ছি যে গভর্নমেন্ট থেকে বলা হচ্ছে পরীক্ষা হবে পরীক্ষা নিয়ে চিন্তাভাবনা হচ্ছে এবং তার সাথে আমাদের শিক্ষার্থী যারা তোমরা আছো এসএসসি দুই একুশ হাজার বাইশ একুশ দুই বাইশ দুই হাজার তেইশ সর্বোপরি সকল ব্যাচের শিক্ষার্থী যারা তোমাদের প্রত্যেকের কাছে আমার যেটা কথা সেটা হচ্ছে আজকে আমি এই সাড়ে নয়টার সময় যদি একটু দেরি হয়েছে ফেসবুক লাইভে আমি আসছি বিকজ দুইটা জিনিস আলাপ করব। একটা হচ্ছে যে আমরা এই অবস্থানে আমাদের শিক্ষার্থী তোমরা যারা আছো যুক্ত আছো আমার ক্লাসগুলোর সাথে যুক্ত আছো আমার ক্লাসগুলো দেখো আমার ক্লাসগুলোর সাথে কানেক্টেড প্রশ্ন করো এবং হচ্ছে বিশেষ করে এই মুহূর্তে যে অ্যাসাইনমেন্ট চলছে যে অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষার্থীদেরকে লেখাপড়ায় এঙ্গেজ রাখার একটা প্রয়াস সরকারিভাবে চলছে সেই তরফ থেকে সেই জায়গাটাতে কিভাবে আমরা আরেকটু মানে নিজেদেরকে ভালো রেখে সুস্থ রেখে আমরা ভালোভাবে চিন্তা করতে পারবো এই কথাগুলো আমি তোমাদের সাথে আজকে শেয়ার করতে চাচ্ছিলাম সো আমার কাছে মনে হয়েছে আজকে শুক্রবার এবং আজকের দিনটাতে আমার ব্যক্তিগতভাবে কাজ কম থাকে এবং আমার মনে হয়েছে যে আমার জায়গা থেকে একটু তোমাদের সামনে তোমাদের সাথে কথা বলা উচিত এবং সেই কারণেই আমার আজকে তোমাদের সাথে আসা তো আমি তোমাদের সাথে আলাপ করতে চাই তোমাদের কমেন্টগুলো আমি দেখবো তোমাদের কী কী করা উচিত তোমরা আমার সাথে যারা যুক্ত আছো দীর্ঘদিন ধরে যুক্ত আছো তোমরা কেমন আছো আমাকে জানাইবা তোমাদের কেমন পরিস্থিতি আমাকে জানাইবা তোমাদের প্রাত্যহিক জীবনে নিজের ব্যক্তিগত জীবনে তোমাদের সামগ্রিকভাবে যেই জায়গাটা তোমরা ফেস করছো এই মুহূর্তে এবং সেখানে আমি কেমন করে হেল্প করতে পারি সেটা তোমরা আমাকে একটু জানাইবা এই প্রত্যাশা আমি তোমাদের সামনে বসছি আজকে সো আমি যেটা চিন্তা করছিলাম তোমরা জানো যে রিসেন্টলি যেই অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয়েছে বেসিকলি এসএসসি দুই হাজার একুশ ব্যাচের গত জুলাই মাসের তেইশ তারিখ বা চব্বিশ পঁচিশ মানে ঈদের পর থেকে যে অ্যাসাইনমেন্টটার প্রস্তুতি শুরু হয়েছিল অ্যাকচুয়ালি আঠারো জুলাই থেকে একটা হচ্ছে আঠারো থেকে শুরু হয়েছে আর একটা সম্ভবত ছাব্বিশ থেকে শুরু হয়েছে তো এর যে পরিমাণ স্টুডেন্ট টেনশনে পড়ে গেছিলো যে এই অ্যাসাইনমেন্টগুলো কেমনে সলভ করবে কেমনে লিখবে অ্যাসাইনমেন্টগুলোকে লিখলে সেই অ্যাসাইনমেন্টগুলো স্কুলের টিচাররা কতটুকু অ্যাকসেপ্ট করবে এত বেশি দোটানা ছিল সেই সময়টাতে দুইটা কারণে সমস্যা হয়েছে একটা হচ্ছে এই যে পনেরো মাস স্কুল কলেজ বন্ধ ছিল একটা স্টুডেন্টের জীবনে একটা আহামরি পরিবর্তন হয়েছে আহামরি পরিবর্তন মানে এই পরিবর্তনের কোনো সংজ্ঞা নাই গত বিশ মার্চ দুই হাজার একুশ থেকে বিশ থেকে হুম আজকে দুই হাজার একুশ এই মার্চ মাস থেকে আজকে অগাস্ট মাস পর্যন্ত স্কুল কলেজ বন্ধ এবং বিভিন্ন জায়গায় স্টুডেন্টগুলো তাদের জীবনে যে পরিবর্তনগুলো আসছে সেই পরিবর্তনগুলো আমি বিগত দিনগুলোতে যা পাইছি প্রবলেমগুলো কি হয়েছে অনেক মেয়ে স্টুডেন্ট যারা ক্লাস নাইনে পরে ক্লাস টেনে পরে ইন্টারমিডিয়েটে পরে এদের অনেকের বিয়ে হয়ে গেছে আমি জানি অনেকের বিয়ে হয়ে গেছে শিক্ষা জীবনে তারা কি হবে আমার সাথে কমিউনিকেট করছে স্যার এই অবস্থা এখন বিয়ে হয়ে গেছে ক্লাস নাইনের মেয়ের ক্লাস এইটের মেয়ের কারণ ফ্যামিলিতে ওই মেয়েটাকে সাপোর্ট দেওয়ার মতন ওই মেয়েটাকে কন্টিনিউ করার মতন তার এডুকেশন লাইফটাকে কন্টিনিউ করার মতন মানুষ নাই নাম্বার ওয়ান ইকোনমিক বার্ডেন এক দ্বিতীয়ত হচ্ছে অনেক শিক্ষার্থী যারা লেখাপড়া করত। এরা মাঝখান দিয়ে পরিবারের কারণে দেখা গেছে যে পরিবারকে সাপোর্ট দিতে গিয়ে আমি রিসেন্টলি একটা টিভিতে ইসে দেখলাম যে ক্লাস ফাইভে পর একটা ছেলে ক্লাস থ্রিতে পর একটা ছেলে ঢাকা ইউনিভার্সিটির টিএসসিতে পানির বোতল বিক্রি করতেছে তাকে জিজ্ঞেস করা হলো, তুমি কি এরপরে স্কুলে যাওয়ার কোনো সুযোগ সুবিধা তোমার আছে বলে না কারণ এই এই পানি বিক্রি করে তাকে চলতে হবে আমি যেটা চিন্তা করছি যে তোমাদের সামনে আমি যে আসলাম তোমাদের সামনে আমি আইসা আমি এখন কি বলবো আমার আমার টার্গেটটা কি আমি চিন্তা করছি এখন আমার কাছে মনে হইতেছে আমি তিনটা পয়েন্টে কথা বলবো এক অ্যাসাইনমেন্ট পয়েন্ট নাম্বার দুই তোমাদের ভিতরে যে পরিমাণ পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনগুলো কেমন সলভ করা লাগবে এবং নাম্বার থ্রি আমি আমার জীবনে যে যে পরিমাণ স্ট্রাগল প্রতিনিয়ত করছি আমার জীবনে যে পরিবর্তন আসছে আমি আমার জীবনে যে কাজগুলা করে এখন পর্যন্ত বেঁচে আছি এবং সারভাইভ করতেছি সেই ট্রিক্সগুলো তোমাদের বলবো কারণ এই যে অনেকেই বলে স্যার একটু মোটিভেশন দেন আরে যে মোটিভেশন আমার জীবনে কাজে লাগে নাই আমি আমার জীবনের প্রবলেম সলভ করতে পারি নাই তো সেই মোটিভেশন তোমার প্রবলেম সলভ করাতে আমি তো বুদ্ধি দেওয়ার কেউ না তা আমি আমার জীবনে যে বুদ্ধি দিয়ে যে কাজ করে আমার জীবনে প্রবলেম সলভ করছি সেটা আমি তোমাদের সামনে শেয়ার করব। এর আমি বুঝি মোটিভেশনের কথা আমাকে অনেক স্টুডেন্ট বলে যে স্যার আপনি তো ক্লাসের মাঝখানে মাঝখানে যে বলেন কথাগুলো সে কথাগুলো একটু আমাদের ভালো লাগে এটা আমি বুঝি কারণ আমি যখন একটা ফেসবুক লাইভে থাকি বা একটা ক্লাস করে লম্বা সময়ের মাঝখানে হঠাৎ কোনো স্টুডেন্টের একটা কমেন্টে আমার মনে হয় যে সেইটা কেন বলল। তখন আমার ওই কমেন্টের প্রেক্ষিতে চার থেকে পাঁচটা লাইন আসে এবং সেটাই আমি বলি তো এখন তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আমি প্রথমেই তোমাদের এখানে আমি একটু জানাই আমি তোমাদের সবার কমেন্ট দেখতে পাচ্ছি এবং তোমরা যে আমাকে কমেন্ট করতেছ এবং তোমরা যে জানাচ্ছ একটু বলি তোমরা প্লিজ এই করোনা মহামারীতে একটা জিনিস মনে রাখো যে পরিমাণ পরিবর্তন হয়েছে আমাদের এই মন মানসিকতায় এটা সারা পৃথিবীতেই হয়েছে শুধু বাংলাদেশে না তুমি জার্মানির খবর নাও ইংল্যান্ডের খবর নাও নিউজিল্যান্ডের খবর নাও ফিনল্যান্ডের চিন্তা করো বা আমাদের এশিয়ার ইন্ডিয়াতে চিন্তা করো শ্রীলঙ্কা চিন্তা করো নেপালে ভাবো সিমিলার ক্যাটাগরির যে দেশগুলো আছে যারা এশিয়া মহাদেশে আমি ভাবি ইউরোপে যাওয়ার দরকার নেই সবার জীবনই তো একই অবস্থা হ্যাঁ কোনো কোনো দেশের ব্যবস্থাপনা ভালো তারা ভালো আছে আমাদের দেশের ব্যবস্থাপনার মধ্যে সমস্যা আছে এটা বলা যাবে না আবার বলা যাবেও এভিডেন্স বেসড আমাদের দেশে অনেক স্টুডেন্ট রাইট এত লক্ষ পরিমাণ স্টুডেন্ট এবার এসএসসি এইচএসসি দিবে তো শিক্ষা মন্ত্রণালয় কী ভাবছে এটা দিস ইজ ইম্পর্টেন্ট যে শিক্ষা মন্ত্রণালয় এখন যারা কাজ করতেছে আমার মনে এরা আমার মনে হয় যে যতজন মানুষ এখন শিক্ষা মন্ত্রণালয়ের মানে কী বলে এটাকে যারা বুদ্ধিদাতা এরা অনেক বেশি পরিমাণে স্মার্ট এবং এখন নিজস্ব জীবন নিয়েও তারা চিন্তা করে যে কিভাবে আরেকটু ডিজিটাল ওয়েতে আরেকটু ডাইনামিক ওয়েতে শিক্ষার্থীদের কাছে পৌঁছানো যায় এখন প্রশ্ন হচ্ছে তাহলে অ্যাসাইনমেন্ট দিয়ে স্যার আমার লাভটা কী স্যার এই অ্যাসাইনমেন্টগুলোর মধ্যে এত লুডু খেলা এত কার্ড খেলা এগুলো তো স্যার আমাদের জন্য কষ্ট তাই না আমি জানি আমি যে বায়োলজির রিসেন্ট অ্যাসাইনমেন্টটা দিয়েছি যেখানে ওই যে অ্যামিবার ওই যে গুটি খেলা অ্যাসাইনমেন্টের নির্দেশনাই হচ্ছে এত বড়ো নয়টা নয়টা না দশটা লাইন নির্দেশনা বুঝতে বুঝতেই তো আমার বিশ মিনিট লাগছে যে এটা আমি বোঝাবো কেমনে আচ্ছা ভালো কথা ফিজিক্সের অ্যাসাইনমেন্টের মধ্যে সজল আর রাব্বির দূরত্বের যে ম্যাথ সেই গ্রাফটা নিয়ে বিভিন্ন কথা হয়েছে পাতা দশটা না বিশটা ফিজিক্সের প্রথম অ্যাসাইনমেন্টে বিপুল আলোচনা হয়েছে এখন বাংলাদেশের কেউ যদি মনে করে যে পনেরো মাস স্কুল কলেজ বন্ধ থাকার পরে হ্যাঁ কোন স্টুডেন্টকে বাংলাদেশে অবস্থানরত কোন যে হুট করে ওই ওই সজল রাব্বির অ্যাসাইনমেন্ট আর একশো ষাট গ্রাম পার মিটার স্কোয়ারের অ্যাসাইনমেন্টের যে কোয়েশ্চেন এটা যদি স্টুডেন্টকে দিয়ে দেয় ও কারো হেল্প ছাড়া লিখতে পারবে তাইলে সে বোকার রাজ্যে বসবাস করতেছে এসএসসি দুই হাজার বাইশ ব্যাচের স্টুডেন্টদেরকে যে গতির যে অ্যাসাইনমেন্টটা দিছে যে এস ইকুয়াল টু ভিটি গড় বেগের ডেটা নিয়া সময় দূরত্বের ডেটা নিয়ে যে গ্রাফ আঁকাইতে হবে এটা একটা স্টুডেন্ট নিজে নিজে পায়রা ফেলবে পনেরো মাস স্কুল কলেজ বন্ধ থাকার পরে এটা যে ভাববে সে আবারও বোকার বোকার স্বর্গে বসবাস করতেছে এই অ্যাসাইনমেন্ট তখনই একটা স্টুডেন্ট পারতো যদি এই পনেরো মাস গ্যাপ না হইতো এখন আমি যে অ্যাসাইনমেন্ট সলভ করে দেয় অনেক স্টুডেন্ট আমাকে বলে অনেক টিচারও আমাকে বলে যে স্যার আপনি কি নীতি নৈতিকতার বিষয়টা কি বিবেক বোধের বিষয়টা কি তখন অনেক আমাকে বলে যে স্যার আপনি যে অ্যাসাইনমেন্টের সমাধান দিচ্ছেন বা আপনার সমাধানটা দেওয়ার যে চেষ্টা এই চেষ্টাটা কি নৈতিক বা এই চেষ্টাটা কি আপনার বিবেক আপনাকে সাপোর্ট করে আমি একশো উদাহরণ দিতে পারবো যে আমাকে বিবেক আমাকে সাপোর্ট করে কেন কারণ যারাই এই ডিজিটাল ওয়েতে আসে স্টুডেন্টকে যদি আমি এখন বাংলাদেশের একটা একটা গ্রামের স্টুডেন্টকে যদি এই দিয়ে বলে যে বাবা তুমি অঙ্কটা করো তো একদম পনেরো মাস পরে কোনো স্কুল যেহেতু খোলা না বাংলাদেশের অর্ধেক স্টুডেন্টকে যদি আমি বলি যে এই যে বাবা সজল রাবের অ্যাসাইনমেন্টটা আর এই যে দোকানি অসাধু একশো ষাট গ্রাম মিলিমিটার স্কোয়ার এই অ্যাসাইনমেন্টটা তুমি একটু করো এখন বাংলাদেশের যদি পাঁচ লক্ষ স্টুডেন্টকে একসাথে বসায় এটা করতে দেওয়া হয় যে তুমি মাস পরে হুট করে তোমার সামনে এমন একটা অ্যাসাইনমেন্ট এটা করে সলভ করে দাও আমাকে বলেন কত শতাংশ স্টুডেন্ট পারবে কত শতাংশ স্টুডেন্ট এই অ্যাসাইনমেন্টটা ঠিকমতো লিখতে পারবে আমি বাদ দিলাম অন্য কিছু সেকেন্ড হচ্ছে সেকেন্ড আচ্ছা এইচএসসি ব্যাচের যে অ্যাসাইনমেন্টগুলা এইচএস ব্যাচের অ্যাসাইনমেন্ট আমি বায়োলজির অ্যাসাইনমেন্ট সলভ করছি সেখানে কি বলা হয়েছে ক্রসিং ওভার হইলে বাবা মায়ের কী বৈশিষ্ট্য ক্রসিং ওভার না হইলে বাবা মায়ের কী বৈশিষ্ট্য ই করতে হবে ফ্লিপ করতে হবে ফ্লিপ করে যদি ক্রসিং ওভার হয় তাহলে এই হবে ফ্লিপ করে যদি ক্রসিং ওভার না হয় তাহলে এই হবে যে স্টুডেন্ট পনেরো মাস ধরে পড়ে না পরে নাই যে স্টুডেন্ট পনেরো মাস ধরে স্কুল কলেজে যায় নাই আমরা জানি যে লেখাপড়া যদি এক মাস কেউ না করে তাইলে ও যে এক মাস আগে কি পড়ছে এটা ওর ব্রেনে চিন্তা করতে সমস্যা হবে এখন আমি আমার স্টুডেন্ট যেগুলো আমার পনেরো মাস পরে নাই এদেরকে যদি আমি বলি এই অ্যাসাইনমেন্ট এখন করো কারোটা দেখা করবা না আমাকে বলেন আপনারা যারা নীতি নৈতিকতার কথা বলতেছেন বাস্তবতা কি বলে রিয়েলিটি কি এই কারণে আমি বাধ্য হয়ে অ্যাসাইনমেন্টের ব্যাখ্যা দেই এখন আবার অনেকে বলতেছে স্যার আপনি যে ব্যাখ্যা আবার বিভিন্ন বিচিত্র সমস্যা কেউ কেউ বলতেছে স্কুলের স্কুলের অবস্থা স্যার অ্যাসাইনমেন্টের শিরোনাম ইংলিশে লিখতে হবে ইংলিশে না লিখলে বাংলা লিখলে কাইটা দিবে আচ্ছা আমার একটা ওপেন কোয়েশ্চেন কোথায় লেখা আছে যে অ্যাসাইনমেন্টের শিরোনাম ইংলিশে লিখতে হবে যদি অ্যাসাইনমেন্টের শিরোনাম ইংলিশে লিখতে হইতই তাহলে তো ওই যেই ডিএসএইচই ওই যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে তো এটা অ্যাসাইনমেন্টে ইংলিশে শিরোনাম লিখে দিত বাংলায় তো লিখতো না এখন একটা স্টুডেন্টকে যদি এই চাপে ফেলা হয় যে অ্যাসাইনমেন্টের শিরোনাম ইংলিশে না লিখে বাংলায় লিখলে কাটা এটা কেমন ধরনের মানে মানবিকতা এই সময়ে এটা আমার বুঝে আসে না আমার ভিডিও যদি বা আমার এই লাইভ যদি কোনো টিচার দেখে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি রিকোয়েস্ট করতেছি যে আল্লাহর ওয়াস্তে আমার কথাগুলো একটু আপনারা নিউট্রালি মানবিকতার সাথে চিন্তা করে একটু ভাবেন এখন যদি আমি এক স্টুডেন্টকে অ্যাসাইনমেন্টকে বলি যে তুই অ্যাসাইনমেন্ট করছিস এই জায়গায় রুল দিস এই চারপাশে রুল দাও নাই কেন এই রুল দিলে এইভাবে রুল দিতে হবে এই এক ইঞ্চি এক সেন্টিমিটার এই রুল করে তারপরে নিয়ে আসতে হবে না যাও বাদ এই চাপ দেওয়ার সময় এখন আমার আমার ছাত্রছাত্রীদের বাংলাদেশের একটা স্কুল কলেজে যদি এখন কোনো টিচার বলে এই তোর অ্যাসাইনমেন্ট হয় না কি লিখছিস সব দেখে দেখা লেখা নিয়ে আসছিস আমার কথা হচ্ছে ও যে দেখা দেখা লেখা নিয়ে আসছে এটার প্রুফটা কি আপনি ওরা জিজ্ঞেস করেন যে এই তুই যে অ্যাসাইনমেন্টটা লিখছিস এই ডাক দেন আপনার স্টুডেন্টকে স্টুডেন্ট মানে কি ও তো আমার অংশ অ্যাসাইনমেন্টটা করছিস জি স্যার করছিস বলতো কি লিখছিস আপনি জিজ্ঞেস করেন না দুইটা লাইন ও বলতে পারে কিনা যদি ও বলতে পারে তাহলে অবশ্যই সে অ্যাসাইনমেন্ট করছে এবং এই অ্যাসাইনমেন্ট যদি সে দীক্ষাও করে এবং দেখা করেও সে যদি বোঝে এইটা হবে টার্গেট অ্যাসাইনমেন্ট দেখা করছে কি করছে না এই চিন্তা করে যদি স্টুডেন্টের উপরে প্রেশার দেওয়া হয় একটা বার তো চিন্তা করা দরকার যে ওর পরিবারের অবস্থাটা কি ওর মনের অবস্থাটা কি এখন কথা হইল আমাদের সাকিব আল হাসান যখন মাঠে নামে হ্যাঁ আমাদের বাংলাদেশের নাম্বার ওয়ান অলরাউন্ডার ও জানে কেমনে পারফর্ম করতে হবে এখন ও যদি নামে মাঠে এবং ও যদি খেলতে থাকে তাহলে আমি আশা করতে পারি যে ও আজকে সেঞ্চুরি করবে সেটা নিউজিল্যান্ড হোক সেটা অস্ট্রেলিয়া হোক সেটা যেই দেশে হোক কিন্তু বাংলাদেশের একদম নবীন প্লেয়ার যে মাত্র এই আজকে ডেবু টেস্টে বা ডেবু প্লেইংয়ে নামছে আমি যদি আশা করি যে সে আজকে একশো করবে তাহলে সেও বোকার রাজ্যে বসবাস করতেছে তা আমার স্টুডেন্ট কতটুকু পারফর্ম করতে পারবে এটা আমি কখন বিচার করব। যখন আমি তাকে শিখাইতে পারবো যে আমি তাকে হানড্রেড পারসেন্ট শিখাইছি এইবার তুই আমাকে রিটার্ন দে আপনি তারা শিখাইলেন না কোনো সাপোর্ট দিলেন না কোনো হেল্প করলেন না এখন আইসা বলতেছেন তুই তো অ্যাসাইনমেন্ট দেখে লেখা নিয়ে আসছিস কাটা এগুলা কোন মানে ইসের কোনো সত্যিকারের স্টুডেন্ট শিক্ষক এটা পারবে না করতে এটা পারবে না এটা উচিত না এবং এটা মনে রাখতে হবে এই করোনা মহামারী এটা আমাদের জন্য একটা একটা কি একটা পরীক্ষা চলতেছে কখন কে আক্রান্ত হয়ে যায় কে কে কার কখন মারা যায় দৌড়ে হসপিটালে লাগবে আইসিউ জীবনটা থাকতেছে না কারো কারো চাকরি নাই টাকার পরিমাণ গেছে কইমা। ঘরের মধ্যে ভাত একবেলা আছে তো থাকবে কিনা তার কোনো সন্দেহ বেলা বাংলাদেশে ধনী শতাংশ কত পার্সেন্ট আর এভারেজ ফ্যামিলি শতাংশ কত পার্সেন্ট আমার যে চোদ্দ লক্ষ স্টুডেন্ট এস এস পরীক্ষার্থী এদের কত শতাংশ ধনী পরিবারের সন্তান আর কত শতাংশ গরিব পরিবারের সন্তান এই রেশিও তো করা লাগবে ধনির সন্তান যে ওর তো সব আছে ও চাইলে একটা ভালো টিচারকে বাসায় আয় না যদি এমন করে যে ও একটা ভালো টিচারকে বাসায় বাসায় না যে স্যার আপনি আমার অ্যাসাইনমেন্ট সব বুঝাই দেন এখন বুঝাইতে কিন্তু দিবে এখন যার বাসায় হচ্ছে যে সবজি বিক্রি করে যার বাবা ও তো আশায় আছে যে কবে আমার মানে ফাহাদ স্যার একটা অ্যাসাইনমেন্ট সমাধান দিবে বা কবে একটা স্যার অ্যাসাইনমেন্ট সমাধান দিবে আমি একটু দেখবো দেখা বুঝবো কিভাবে লিখতে হবে এই যে অ্যাসাইনমেন্ট ভীতি এই ভীতি যেন তোমাদের কাজ না করে প্লিজ রিকোয়েস্ট অ্যাসাইনমেন্ট নিয়ে ভয়ের কোনো কারণ নেই আচ্ছা এবার স্টুডেন্টদেরকে বলি অনেকে তোমরা আমাকে বলতেছো যে স্যার পরীক্ষা তো হবেই আচ্ছা আমি বুঝলাম আমার আজকে আমি বলতেছি পরীক্ষা হবে কেন হবে এখন তুমি টিভি রিপোর্টে দেখো শতাংশের হার কী কমতেছে যদি এরকম হয় যে প্রতি একশো জন টেস্ট করলে দশ জন পজিটিভ হচ্ছে এবং এখনকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে টিকা দান কর্মসূচি একবার গণটিকা চলতেছে এবং গণটিকার মধ্যে যতজন মানুষকে টিকা দেওয়া সম্ভব হচ্ছে যারাই টিকা নিচ্ছে বাংলাদেশে যতজন টিকা পাবে তার যদি পঞ্চাশ শতাংশ টিকা নিয়ে ফেলে তাহলে অ্যাজিউম করা যাবে যে সংক্রমণের হার মোটামুটি পর্যায়ে এখন আর আর আল্লাহ যদি ভাগ্য খারাপ না করে আর উপরে উঠবে না এখন নিউজিল্যান্ডে একজন মানুষ করোনা পজিটিভ হওয়ার কারণে পুরো দেশে লকডাউন এটা নিউজিল্যান্ডে সম্ভব বাংলাদেশে সম্ভব না বাংলাদেশে এই পঞ্চান্ন হাজার বর্গ মাইলের মধ্যে এই আঠারো কোটি লোক বাস করে এর মধ্যে আবার ওই যে কক্সবাজারের কোনার মধ্যে আবার বিশ লাখ রোহিঙ্গা আছে তো এই রকম পপুলেটেড একটা দেশে ওই নিউজিল্যান্ড কি করছে সেই চিন্তা এখানে ভাবলে হবে না এখানে কি ভাবতে হবে যে আমার স্টুডেন্টগুলো হচ্ছে এই যে বিশ লাখ স্টুডেন্ট আমার এসএসসি পরীক্ষার্থী এদেরকে আমার এখন যত্ন নেওয়া লাগবে কেমনে যত্ন নিব অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে তো এই অ্যাসাইনমেন্ট কি করছে এই অ্যাসাইনমেন্টে যেই প্রশ্নগুলো দেওয়া হয়েছে এই প্রশ্নটাকে কেন্দ্র করে স্টুডেন্ট সে ওই যে অধ্যায়টা আছে না তোমাদেরকে কোন অধ্যায় থেকে প্রশ্ন করা হচ্ছে যেই অধ্যায়গুলো এবার সংক্ষিপ্ত সিলেবাসে আছে তাই তো তো ফিজিক্সের কি আছে গতি তারপর কি আছে কাজক্ষমতা শক্তি তো রিসেন্টলি গতি থেকে প্রশ্ন হয়েছে আবার ওই যে ভৌত ভৌতরাশীয় পরিমাপে একশো ষাট গ্রাম মিটার স্কোয়ার থেকে প্রশ্ন হয়েছে তাহলে চাপ্টার ওয়ান চ্যাপ্টার টু চাপ্টার ফোর কাজক্ষমতা শক্তির মধ্যে জলবিদ্যুৎ প্রকল্পের কোন জায়গায় কি হবে পার্সেন্টেজ কত কর্মদক্ষতা কত তারপরে বায়োমাস তারপরে এই শক্তির কি কি ব্যবহার আছে এটা নিয়ে একটা হয়েছে তার মানে কি তার মানে হচ্ছে এই অ্যাসাইনমেন্টটা তোমরা যখন করবা তোমরা যখন পড়বা তখন তোমরা বইটা পড়বা বইটা পড়ে আগে বুঝবা তোমার কারো অ্যাসাইনমেন্ট দেখার দরকার নেই তোমার অ্যাসাইনমেন্ট কারোটা দেখার দরকার নেই হ্যাঁ তুমি দেখা কনসেপ্ট নিবা মানে আমার লাইনটা হচ্ছে তোমার কারো অ্যাসাইনমেন্ট দেখা দেখা না বুঝা কপি করে লেখার দরকার নাই এটা লেখলে শুধু কাগজের লস লস হবে কাগজ কাগজ নষ্ট হবে আমি আগেও বলতেছি এই যে কাগজ এই যে বিশ লক্ষ স্টুডেন্ট যদি একটা অ্যাসাইনমেন্ট করতে গিয়ে পাঁচ পৃষ্ঠা লাগায় তো পাঁচ ইনটু বিশ লক্ষ মানে হচ্ছে এক কোটি পৃষ্ঠা নষ্ট হবে মানে পৃষ্ঠা খরচ হবে একটা অ্যাসাইনমেন্ট করার জন্য বিশ লক্ষ স্টুডেন্ট যদি পাঁচ পৃষ্ঠা করে লেখে তাইলে হবে এক কোটি পৃষ্ঠা লাগবে শুধু একটা অ্যাসাইনমেন্টের কারণে এখন যদি অ্যাসাইনমেন্ট হয় সাইটটা তাহলে পৃষ্ঠা লাগবে সাইট কোটি তো সাইট কোটি পৃষ্ঠা খরচ করে আমার আউটপুট কি আমার আমার আউটকামটা কি। আমি কি পাইতেছি আমার আউটপুট হচ্ছে যে আমার স্টুডেন্ট যারা এইবার করোনা মহামারীতে স্কুল কলেজে বন্ধ করতে মানে যাইতে পারে নাই এরা এই অ্যাসাইনমেন্টটার দিকে তাকাইয়া তাকাইয়া পইরা পইরা সে অধ্যায়টাকে বুঝবে এবং কোনোভাবে যদি নভেম্বর মাসে ওই এ টু জেড ওই যে জেড জেড করে জিগ ওয়েতে যদি স্টুডেন্টকে বসায় পরীক্ষা নেওয়া যায় তাহলে পরীক্ষা নিতে হবে এখন তোমরা বলো আমাকে এই পরীক্ষা না নিলে একটা স্টুডেন্টকে অ্যাসেসমেন্ট কেমনে করা হবে যদি আমারে বলো এসএ পরীক্ষা যদি না নেওয়া হয় তাহলে তোমরাই তো বলবা যে স্যার আমি যে জিপিএ পাইছি জিপিএ তো আমার এমন পাওয়ার কথা না আমার তো জিপিএ স্যার আমি ফাইভ পাবো আমাকে দেওয়া হয়েছে ফোর পয়েন্ট টু আবার অনেকেই কারণ কি জানো পৃথিবীতে কাউকে হ্যাপি করা যায় না সবাই মানে সবাইকে একসাথে হ্যাপি করা যায় না সবাইকে একসাথে হ্যাপি করতে পারে আইসক্রিমওয়ালা আর ফুচকাওয়ালা ফুসকাওয়ালা কাছে যে আসে সবাই হ্যাপি থাকে আইসক্রিমওয়ালা সবাই হ্যাপি করতে পারে আর কেউ হ্যাপি করতে পারবে না এমন কোনো সিদ্ধান্ত দেওয়া যাবে না সরি এমন কোন সিদ্ধান্ত দেওয়া যাবে না যে সিদ্ধান্তে বাংলাদেশে শতভাগ স্টুডেন্ট হ্যাপি হয় সম্ভব না এটা তাহলে তোমরা কি করবা আল্লাহর বাস্তে তোমরা নিজেরা নিজেদের মতন অনেস্ট থাকবা কারোটা দেখা তোমার লেখার দরকার নাই তোমার মধ্যে বুদ্ধির কোনো কমতি নেই আল্লাহ তোমার মগজের মধ্যে বুদ্ধি কম দেয় নেই তুমি কারোটাও পরনির্ভরশীল হয়ে তোমার দেখা লেখা পাশ করা লাগবে না আর যদি পাশ করো এই পাশের কোনো দাম নাই ঠিক আছে এই পাশের কোনো দাম নাই এই অ্যাসাইনমেন্ট লেখা দেখা দেখে অ্যাসাইনমেন্ট লেখা তুমি পাশ করবা কিন্তু এই পাশের কোনো দাম নাই নাম্বার ওয়ান নাম্বার টু আমি সরি আমি একটু লাউড বলতেছি আমার চলে আসতেছে কারণ আমার ফোন নাম্বারটা এত বেশি তোমাদের কাছে আছে যে আমি সারা বাংলাদেশের খবরটা পাই আমার এই লালমনির হাট থেকে শুরু করে ওই কুড়িগ্রাম পঞ্চগড় ওই তেঁতুলিয়া থেকে শুরু করে টেকনাফ পর্যন্ত এখান থেকে যশোর থেকে শুরু করে সিলেট পর্যন্ত সব জায়গায় স্টুডেন্ট আমারে ফোন দেয় ইভেন অনেক স্কুল কলেজের টিচার আমাকে ফোন দিয়েছে অনেকবার আমি আমার সাথে কথা হয়েছে অনেকের এবং আমার রিয়েল সিচুয়েশন হচ্ছে যে স্যার তাহলে আমাদের করণীয় কি করণীয় হচ্ছে আমি মনে করি আমি মনে করি এই মুহূর্তে যে আমি বাইচে আছি এটা হচ্ছে আমার সবচেয়ে বড় সার্থকতা আমি এখনো শ্বাস নিতে পারতেছি প্রথম সার্থকতা আমি বেঁচে আছি আই এম হ্যাপি যে আমি বাইচা যে আছি তার মানে আমার আর কোনো কষ্ট নেই নাম্বার ওয়ান নাম্বার টু আমি যখন বাইচে আছি তাই জন্য আমার কী করা লাগবে তা আমি কেমন সকাল থেকে রাত পর্যন্ত খালি ফেসবুক চালাবো আমি কি সকাল থেকে রাত পর্যন্ত সারাদিন গড়ে বদে বৈশা বৈশা বিভিন্ন পোস্টে কমেন্ট করব আর শিক্ষা মন্ত্রণালয়ের নামে উল্টাপাল্টা কথা বলবো আমি তো তোমাদের মধ্যে অনেককে দেখছি যে এক মিনিট প্রিন্স তুমি যে বললা পরীক্ষা যে নিবেই তাহলে অ্যাসাইনমেন্ট নিয়ে স্টুডেন্টদেরকে বিব্রত করে লাভ কি মাই ডিয়ার প্লিজ ডোন্ট থিঙ্ক বিব্রত করতেছেন এখানে আমি বলতেছি এই অ্যাসাইনমেন্ট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে একটু এংগেজমেন্টে রাখা তেরো মাস তো কেউ কিছু করে নাই তেরো তেরোটা মাস স্কুল কলেজ তো বন্ধ কেউ তো কিছু করে নাই সবাই তো মরে যাওয়ার টেনশনে ঘরের মধ্যে বই সে আইটকে যার যার হাতে ফোন আর মোবাইল ফোন আর হচ্ছে ইন্টারনেট ছিল কিছু কিছু করার চেষ্টা করছে বাংলাদেশে গত দুই সালে যতটা ইউটিউব চ্যানেল হয়েছে গত বিশ বছর এত ইউটিউব চ্যানেল হয় নাই বাংলাদেশে গত এক বছরে যত অনলাইন টিচার ক্রিয়েট হয়েছে গত পঞ্চাশ বছরে এত অনলাইন টিচার হয় নাই লক্ষ লক্ষ ভাইয়া আর হচ্ছে আপুরা এখন অনলাইনে ক্লাস নিচ্ছে কেন কোনো না কোনোভাবে তারা চাচ্ছে তোমাদের কাছে মানে আমিও তো ক্লাস নিতেছি তোমরা যারা আমাকে দীর্ঘদিন ধরে জানো ক্লাস নিচ্ছি ইউটিউব চ্যানেল হোক ফেসবুক লাইভ হোক যেমনি পারি ক্লাস নিতেছি কারণ আমাকে আমার নিজের জীবনটা চালাইতে হয় আমার নিজের জীবনের খরচ চালানোর জন্য আমাকে কাজ করতে হয় এরপরে তোমাদের সাথে আমাকে অ্যাটাচ থাকতে হয় এবং আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই আমি একাই করি এখন এইবার আসি আমি দ্বিতীয়ত তৃতীয়ত কথা হচ্ছে তোমরা যখন অ্যাসাইনমেন্ট করবা এই অ্যাসাইনমেন্ট তোমাদেরকে বিব্রত করার জন্য দেওয়া হয়নি এই অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে যে এই অ্যাসাইনমেন্টটা তোমরা অ্যাসাইনমেন্টকে কেন্দ্র করে এই যে একটা নড়াচড়া হইতেছে স্যার এটা কী হবে এইটা কী হবে স্যার আমি কি ঠিক লিখছি না ভুল লেখি মানে তোমাদের ভিতরে যে এই যে নড়াচড়াটা এই নড়াচড়াটা দেওয়াটাই টার্গেট ছিল এবং সেটাই হবে আমি এখন সিক্স উইকে আসি সিক্স উইকে তোমাদেরকে ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট দিছি আমি তোমাদেরকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হায়ার ম্যাথ এই চারটা সাবজেক্টের রেগুলার অ্যাসাইনমেন্টের সলিউশন দিয়েছি এবং তার সাথে ভূগোল ও পরিবেশও দিছি আমি এসএসসি দুই হাজার একুশ এস এস দুই হাজার বাইশ এস দুই হাজার তেইশ মানে ক্লাস নাইনের এইবার যে পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট দিছে এই প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের ব্যাখ্যা দিব যদি কেউ আমাকে বলেন বা চিন্তা করেন এটা কি নীতি নৈতিকতা সাপোর্ট করে কিনা তাহলে প্লিজ আমাকে ফোন দিবেন আমি কথা বলবো কোথায় নীতি নৈতিকতা বিবর্জিত হয়েছে এটার ব্যাখ্যা আমাকে দেয়া লাগবে নাম্বার টু এই অ্যাসাইনমেন্টগুলোকে নিয়ে যে নড়াচড়া হতেছে টিচারদের মধ্যে স্টুডেন্টের মধ্যে আমিও তো মাঝে মধ্যে ভুল করে ফেলি আমিও আমি ব্যাখ্যা করতে গিয়ে ভুল করে ফেলি আমি টের পাইছি যে আমি যখন একটা কিছু লিখতে যাই কোনো একটা ক্ষেত্রে দেখা যাচ্ছে ক্যালকুলেশন করতে গিয়ে হয়তো ওই যে যেমন হায়ার ম্যাথের সলিউশন করতে গিয়ে আমি যখন ঘড়ির কাটা ঘন্টা এবং মিনিটের পার্থক্য লিখতেছিলাম সিক্সটি এম মাইনাস ইলেভেন এইচ ডিভাইডেড বাই টু সেকেন্ড লাইনে আইসা সিক্সটির জায়গায় হয়ে গেছে সিক্স ইন্টু সিক্স কিন্তু আবার অ্যাসাইনমেন্ট লিখছি ঠিক আছে উত্তর ঠিক আছে তখন স্টুডেন্ট টেনশন পড়ে গেছে আমরা ফোন দেয় স্যার আপনি যে ওইখানে সিক্স লেকশন এটা কি ঠিক না আমি এটা তো ভুল বুঝতে পারছিস তো এখন আমি তো ভুল ত্রুটি উঠতে না চেষ্টা করতেছি এবং আমি প্রচুর পরিমাণে চেষ্টা করি আল্লাহ যেন আমাকে নির্ভুল করে এই চেষ্টার মধ্যে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয় তাইলে যেমন আমি গ্রাফ আঁকাইতে গিয়া একটা ভুল করছি যে সজল আর রাব্বির গ্রাফের ক্ষেত্রে দুইশো মিটার পিছন থেকে না ধরে দুইশো মিটার আগে ধরছি ধরার পরে সোজা যখন টান দিয়েছি সজলের গ্রাফ বাঁকা করে উঠাইতে গিয়া সজল আর গ্রাফটা লাগে নাই তখন পোলাপান পড়ছে টেনশনে যে আল্লাহ এটা কি স্যার এটা কি লাগবে না লাগবে না তখন আমাকে আবার আর একটা টিউটোরিয়াল বানাইতে হয়েছে যে না এরকম আসলে হয়েছে সুতরাং এই যে ছোটখাটো খাটো ভুল ভ্রান্তি হচ্ছে এটা জীবনের অংশ আমি প্রমিস করতেছি আমি ফুল অ্যান্ড ফাইনাল ট্রাই করি আল্লাহ যেন আমাকে নির্ভুলভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করে তার জন্য আমি যথেষ্ট পরিশ্রম করি এবং গত কালকে আমি হায়ার মেথের মানে অ্যাসাইনমেন্টের ব্যাখ্যা দিয়েছি রাত সাড়ে তিনটার সময় এবং সেইখানে স্টুডেন্ট কমেন্ট করছে আমি রাত সাড়ে তিনটে ভিডিও আপলোড করছি তার নিচে একশোটা কমেন্ট পাইছি যে স্যার এটার জন্য ওয়েট করতেছিলাম তার মানে কি রাত সাড়ে তিনটে ওরা বইসা আমি তো তখন ওরা জিজ্ঞেস করি তোরা ইউটিউবের মধ্যে কি করিস বলে স্যার অ্যাসাইনমেন্ট খুঁজতেছি এখন আমার কোন বলেন আপনার আপনার মানে কোন লেভেলে থাকলে একটা স্টুডেন্ট রাত তিনটার সময় ইউটিউবের মধ্যে অ্যাসাইনমেন্ট খুঁজতে যায় আমি তো আমি তখন ওরা তখন আমার ফোন নাম্বার তো ওপেন টু অল সবার কাছে আছে ফোন দে আচ্ছা কি রে তুই রাত চারটার সময় অ্যাসাইনমেন্ট কি করিস তুই স্যার আমার কালকে জমা দিতে হবে তাহলে তুই এতদিন কেন করিস নাই বলে স্যার এক একজন এক এক ভাবে সমাধান দে কোনটা যে করবো আর কোনটা যে করব না এটি বুঝতে পারি না এখন আপনি যেমনি করছেন সেইভাবে করার চেষ্টা করতেছি আমি তো থান্ডার্ড হয়ে গেলাম এখন আমি এখন কোন মোটিভেশন দিয়ে ঠিক করব। আমি তো সবসময় বলি আর্লি টু বেড আর্লি টু রাইজ আমি নিজে আর্লি ঘুমাই এবং সকালে আর্লি উঠি কিন্তু এই যে এখন জীবনে আমার এমন একটা পরিবর্তন আসছে এখন আমার প্রচুর পরিমাণে কাজ করা লাগে তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করতেছি আল্লাহর আসতে তোমরা আমাকে যারা ফলো করো প্লিজ বি অনেস্ট বি অনেস্ট আমি আগেই বলছি সবচাইতে উত্তম ব্যক্তি সে যার জিভা এবং যার হাত দ্বারা আরেকটা মানুষ ক্ষতিগ্রস্ত না হবে জিব্বা মানে হচ্ছে কথা আর হাত মানে হচ্ছে আঘাত রাইট হাতের আঘাতের চাইতো বড় আঘাত হচ্ছে জিব্বার আঘাত সুতরাং এটা যেন তোমাদের কাছ থেকে আমি না পাই নাম্বার ওয়ান এটা হচ্ছে উপদেশ নাম্বার টু হচ্ছে তোমরা যারা বলতেছো স্যার স্যার কি জীবনটা তো স্যার তেজপাতা হয়ে যেতেছে জীবনের মধ্যে খালি ডিপ্রেশন তারপরে আমার কি বলতেছ আমি আমি তোমাদের সব আমি একদম পাই টু পাই মিলিয়ে দিচ্ছি তোমরা আমার সাথে কি এবং এটা তোমাদের মধ্যে অধিকাংশ স্টুডেন্ট দেখি স্যার মোবাইলের কারণে মোবাইলটা হাতের মধ্যে নিয়া এই যে বইসা থাকো এই বৈশাখ থাকা কমাইতেই হবে বলে স্যার কি আপনি ভিডিও করতেছেন তো মোবাইলে ছাড়েন ইউটিউবে ওই অ্যাসাইনমেন্টের নমুনা কপি দেন আপনার পেজে তাহলে আমি মোবাইলটা ছাড়া যাবো কই ঠিক আছে বুঝলাম মোবাইলটা তোমার লাগবে কখন যে মুহূর্তে এই মোবাইলটা ছাড়া তোমার চলতেছে না সেই মুহূর্তে লাগবে কিন্তু বাকি সময় তুমি কখন বুঝবা মোবাইল তোমার ক্ষতি করতেছে যখন তুমি মনের অজান্তে হুদাই খালি স্ক্রলিং করতেছো আর স্ক্রলিং করতেছো আর খুঁজতেছো কি তুমি নিচের দিকে যাইতেছো আর নিচের দিকে যাইতেছো কিন্তু কি খুঁজতেছো এটা তুমি জানো না তখন তুমি বুঝবা তুমি মোবাইলের অপব্যবহার হচ্ছে মোবাইল তোমারে ব্যবহার করতেছে তুমি যখন মোবাইলে বিশেষ করে ফেসবুকে খালি শুধু শুধু মানে হুদাই এই যে হুদাই একটা শব্দ আছে না হুদাই মনে করো স্ক্রলিং হুদাই স্ক্রলিং করতেছ তখন বুঝবে যে এই মোবাইলটা তোমার ইউজ করতেছে আর যখন তুমি কোন একটা কিছু স্পেসিফিক কোন একটা কিছু খুঁজতেছ যে এইটা আমার লাগবে তোমার ফোকাস ঠিক আছে এবং তুমি মোবাইলে খুঁজতেছো তখন মনে করবে যে তুমি মোবাইলের ব্যবহার করতেছ তখন তুমি জিতবা আর যখন মোবাইল তোমার ব্যবহার করবে তখন তুমি হারা যাবা এখন আপ এখন যদি বলো যে স্যার আপনি যে এত বড় লেকচার দিতেছেন আপনার কি অবস্থা আমার অবস্থা আমার ঘরের মানুষ জানে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার ঘরের মানুষ জানে মানে আমি আমার ওয়াইফের কথা বলছি যে আমি আমার প্রয়োজনটা আমার মোবাইল আমাকে কোনো দিন ইউজ করতে পারে আমি অলওয়েজ আমার মোবাইল কি ইউজ করতে পারছি কারণ আমি যখন মোবাইলটাতে যাই কারণ আমার সারাটা ক্ষণ ফোনটার মধ্যে থাকলে আমার ফোনে খালি স্টুডেন্টের কমেন্টস আর হচ্ছে প্রশ্ন আমি যে কয়টার উত্তর দিতে পারি আর কয়টার দিতে পারি না আমিও জানি না তোমরা আমরা মাফ করো তোমরা যারা আমাকে অনেক প্রশ্ন করছো কিন্তু আমি উত্তর দিতে পারিনি আমার ব্যক্তিগত জীবনের ব্যস্ততার কারণে পারিনি কিন্তু আমি চেষ্টা করি একটা ভিডিও আপলোড করার সেই ভিডিওর মধ্যে সব ব্যাখ্যা করার তাহলে স্যার জীবনের এখন টেনশন কেমনে কাটান যাবে টেনশন কাটান যাবে এখন তিনটা কাজ করা লাগবে তিনটা কাজ নাম্বার ওয়ান জীবনে লাগবে ডিসিপ্লিন আর ডিসিপ্লিন আসার জন্য লাগবে হচ্ছে নামাজ তারপর লাগবে হচ্ছে অ্যাসাইনমেন্ট যেন তোমারে না করে তুমি যেন অ্যাসাইনমেন্ট রে করো কেমনে অ্যাসাইনমেন্টটা দেখা তুমি আগে ভাববা যে এই অ্যাসাইনমেন্টটা আমি করব। মনে করো আজকে তো ষষ্ঠ সপ্তাহ চলতেছে না সপ্তম অষ্টম নবম দশম এগারো এবং বারো তোমাদের বারোটা অ্যাসাইনমেন্ট করা লাগবে এস এসসি দুই হাজার একুশ ব্যাচ বারোটা এইচ এস সি দুই হাজার একুশ ব্যাচের পনেরোটা তো পনেরো সপ্তাহে কটা অ্যাসাইনমেন্ট ত্রিশটা আর এস দুই হাজার একুশের ব্যাচের কটা চব্বিশটা তো এই যে চব্বিশটা অ্যাসাইনমেন্ট করবা এই চব্বিশটা অ্যাসাইনমেন্ট ভাবে করবা তুমি অ্যাসাইনমেন্ট দেখার সাথে সাথে তুমি খালি মনে করবা যে পৃথিবীতে কোনো ইউটিউব নাই পৃথিবীতে কোনো তোমার হেল্প করার কেউ নেই তুমি একশো অ্যাসাইনমেন্টটা নিয়ে তুমি ভাববা আচ্ছা কি বলছে অ্যাসাইনমেন্টের মধ্যে তুমি এখন অঙ্কটা করবা তুমি লেখবা মনে করবা যে কেউ তোমার হেল্প করার দরকার নেই তোমার হেল্প কারো হেল্পের দরকার নেই তুমি অ্যাসাইনমেন্ট নিজেরটা নিজে লেখবা গুগল খোঁজো ওই ইউটিউবে গুগলের মধ্যে রিপোর্ট দেখো বইয়ের কোন পৃষ্ঠা লেখা আছে পৃষ্ঠাটা পড়ো দরকার হলো এটা নিয়ে আর একটু পড়ো তুমি অ্যাসাইনমেন্ট লেখবা এইবার অ্যাসাইনমেন্ট লেখার পর তুমি যখন নিজের কাজ করে ফেলছো এইবার তুমি উত্তর খোঁজো ইউটিউবে এত সার এখন ইউটিউবে লেকচার দিতেছে অ্যাসাইনমেন্টের উত্তর যে জীবনে মানে ফিজিক্সের একটা শব্দ উচ্চারণ করতে পারে না সেও এখন ইউটিউবে এটার ব্যাখ্যা দিতেছে হ্যাঁ ভালো কথা কোনো সমস্যা নেই দেখো এখন এগুলা থামানোর তো উপায় নেই আমিও তো হান্ড্রেড পার্সেন্ট রাইট না দেখা গেছে আমি একটা ব্যাখ্যা দিতে গিয়া একটা ভুল ব্যাখ্যা দিয়ে ফেলছি তখন নিজের কাছে লজ্জা লাগে একটু ভুল হয়ে গেছে এটা হবে এরকম কারণ আমিও তো সর্বশুদ্ধ না আমি এলাম ক্ষুদ্র একটা মানুষ এখন তোমরা আগে যেটা করবা অ্যাসাইনমেন্ট তুমি তোমারে যেন কোনো টিচার বলতে না পারে যে তুই নকল করছিস তুমি স্যারকে বলবো যে স্যার আমি নকল করি নাই এটা আমি নিজে লিখছি স্যার কেমনে আপনি আমাকে প্রশ্ন করেন আমি এটা উত্তর দিতেছি আপনি আমাকে বলেন আমি এই ধরনের আর একটা অঙ্ক করে দিব তোমাকে যেন টিচার বলতে না পারে যে তুমি নকল করছো ঠিক আছে আর এই যে অটো অটোপাস এই অটোপাস শব্দ মুখ দিয়ে উচ্চারণ করে লাভ নেই পাস আসলে এটা তোমার জন্য কোনো ভালো কিছু না এটা তোমরা এখন বুঝবা না পরে বুঝবা একটা জাতির জন্য অটোপাস কোনো ভালো শব্দ হইতে পারে না তোমরা মনে প্রাণে ধরে রাখো একদম ফিক্সড ধরে রাখো নভেম্বর মাসে পরীক্ষা হবে নভেম্বর মাসে যদি পরীক্ষা হয় তাহলে আজকে কত অগাস্ট না সেপ্টেম্বর অক্টোবর এই দুই মাসে তুমি তোমার বেস্ট লেভেলের লেখাপড়া করবা বেস্ট জীবনে তোমার যদি মনের কোনো শখ থাকে যে আমি সময় পাইলে এটা করতে পারতাম তুমি সেইটা এখন করো আর একটা জিনিস প্লিজ মনে মনে ভাবো মার্চ মাসের পঁচিশ তারিখ পঁচিশে মার্চ কালো রাত বাংলাদেশের ইতিহাসে পঁচিশে মার্চ দুই হাজার বিশ থেকে আজকে পঁচিশে অগাস্ট দুই হাজার একুশ পর্যন্ত কয় মাস গেছে কয় মাস এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই অগস্ট সতেরো মাস এই সতেরো মাস যে তোমার আমার জীবন থেকে গেছে কী করছি আমরা আমরা কি করছি এই যে সতেরো মাস তুমি গণ সতেরো ইন্টু ত্রিশ দ পাঁচশো দশ দিন তোমার জীবন থেকে যে গেছে আমার জীবন থেকে যে গেছে কি করছি যদি কেউ বলে আমি কি করছি তাহলে আমি আমার ইউটিউবে লেকচার দেখাই দিব আমার ব্যক্তিগত জীবন আরও কাজ আছে সেগুলো আমি বাদ দিলাম আমারা যদি প্রশ্ন করে আমি কি করছি তাহলে যে আমি তোমাদের জন্য যে অ্যাসাইনমেন্ট লিখছি এটা তো রিসেন্ট অ্যাসাইনমেন্ট তার আগে যে লেকচারগুলো দিছি করোনা যখন শুরু হয়েছিল তখন আমি যে ফেসবুক লাইভ করেছি এটা আমি তোমাকে দেখাই দিতে পারবো এই যে দেখো আমি করছি এবার তুমি উত্তর দাও তুমি কি করছো আমি আমারটা দেখাইলাম তুমি তোমারটা দেখাও যদি তোমার মন বলে যে তুমি কিছু করো নাই তাইলে রাইট নাও দিস ইজ দ্য টাইম তুমি এখন বাইচে আসো তার মানে আলহামদুলিল্লাহ এই করোনায় তুমি এখনো বাইচে আসো করোনায় যারা মারা গেছে যে পরিবারের বাবা মা চাচা চাচি নানা নানি ফুপা ফুপু ভাই বোন মারা গেছে ও জানে পেইন কি জিনিস চোখের সামনে বাবা নাই মা নাই এতিম হয়ে গেছে বাচ্চা হ্যাঁ এখন ওই স্টুডেন্টে যদি আমি বলি যে তুই অ্যাসাইনমেন্ট তো করস নাই তুই তো অ্যাসাইনমেন্ট নকল করছিস তো ওর মনের অবস্থাটা কি হবে যে যার বাবা নাই মা নাই যে তার তার পরিবার সে করোনায় হারাইছে এরও যদি আমি এখন বলি যে বাবা তুমি তো অ্যাসাইনমেন্ট দেখা লেখা নিয়ে আসছো এটা তো হবে না দিস ইজ নট লাইফ দিস ইজ নট হিউম্যান লাইফ ঠিক আছে তোমরা যারা এই মুহূর্তে দেখতেছ তিরিশশো জন আমি দেখতেছি ফেসবুক লাইভে এই যে এখন সাঁত্রিশশো এই সাঁয়ত্রিশশো জনের কাছে আমার রিকোয়েস্ট এরপরে আরো অনেকে দেখবে আমি এই ভিডিওটা ইউটিউবে দিব নকল যেন তোমার স্পর্শ না করে নকল একটা বাজে শব্দ প্লেজিয়ারিজম এটাকে আরেকটু উন্নত শব্দে বলা হয় প্লেজিয়ারিজম আরেকজন এটা দেখা লেখা এটা রিসার্চের একটা শব্দ প্লেজিয়ারিজম আরেকজন এটা দেখা লেখা এটা যে কত বড় পাপ এটা কেবল মাত্র ওই স্তরে গেলে বোঝা যাবে যে একটা মানুষ রিসার্চ করছে তার অনেক বছরের সাধনা ওইখান থেকে টুক করে আমি দুই লাইন এসে নিজের মধ্যে লিখে দিলাম এক লাইন যদি দেখা লেখে এটা যে কত বড় পাপ এটা একমাত্র রিসার্চাররা জানে আর তোমরা হইলা উডবি রিসার্চার তোমরা হইলা ভবিষ্যৎ গবেষক তোমাদেরকে যেন নকল স্পর্শ না করে মোহাম্মদ ফজলে আলাহি রাব্বি রসায়নের এগারো অধ্যায় দেখলে পরীক্ষা দেওয়ার আশা শেষ হয়ে যায় রসায়নের এগারো অধ্যায় হচ্ছে জৈব যৌগ এটার মধ্যে কি আছে আমি ছয়টা ভিডিও আপলোড করছি অ্যালকেন অ্যালকিন অ্যালকেন এলডি হেড অ্যাসিড কিটন ইথার নিয়ে। তুমি দেখো আর তোমরা কিন্তু মনে করে না যে লেখাপড়া হচ্ছে টুক করে আমার মাথা একদম ইনস্টল হয়ে যাবে আমি সব পায়রা যাব লেখাপড়া করার জন্য শ্রম দিতে হয় শ্রম কষ্ট করতে হয় এই টেবিলের মধ্যে বইসা চিন্তা করতে হয় এই যে তোমাদেরকে আমি লেকচার দিতেছি আমি নিজে এগুলো করি আমি নিজে পড়াশোনা করি এবং পড়াশোনা করার পরে লেকচার আপলোড দিই এবং আমি জানি যে আমি কদ্দুর পরিশ্রম করি সুতরাং যেই মোটিভেশন আমার নিজের জীবনে কাজে লাগে না এই মোটিভেশন আমি তোমাদের দিব না আমি একটা কথা জানি পরিশ্রম করতে হবে ফার্স্ট নাম্বার টু ডিসিপ্লিন নিয়ে পরিশ্রম করতে হবে নাম্বার থ্রি স্ট্র্যাটেজি সহ পরিশ্রম করতে হবে তাইলে হচ্ছে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি হবে আমি বলতেছি পরিশ্রম অবশ্যই সৌভাগ্যের প্রসূতি কিন্তু তার জন্য লাগবে প্ল্যান এবং স্ট্র্যাটেজি একই কথা যদি বলি পরিশ্রম যদি সৌভাগ্যের প্রসূতি তাহলে বনের রাজা গাধা যেহেতু গাধা বনের রাজা না তাইলে পরিশ্রম করলেই বনের রাজা হওয়া যাবে না বনের রাজা হইতে গেলে সিংহ হইতে হবে ঠিক আছে সুতরাং তোমাদের কাছে আমার রিকোয়েস্ট আমার কথাগুলো আমি জানি না তোমাদের কেমন লাগতেছে খারাপ লাগতেছে কিনা আমি জানি না বাট আমি আসলে এভাবে কথা বলি এটা আমার আসলে ব্যাড হ্যাবিট না গুড হ্যাবিট আমি জানি না বাট আই টক লাইক দিস আর কি জানি বলতে চাচ্ছিলাম হুম তাহলে কি করা লাগবে তোমাদের আজকে থেকে আজকে রাত থেকে তোমাদের প্ল্যানিং আজকে শুক্রবার সামনের আমি যদি বেঁচে থাকি কালকে রাত কালকে সকালেও মারা যেতে পারি যদি বেঁচে থাকি তাহলে সামনের দিনগুলোতে তোমাদের ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজি হায়ার ম্যাথ আমি অ্যাসাইনমেন্টের ব্যাখ্যা দিব ইনশাল্লাহ এইচএসসি ব্যাচের এইচএসসি ব্যাচের দুই হাজার একুশ এবং দুই হাজার বাইশ কারণ আমি তো একা মানুষ আমার সাবজেক্টগুলো বেশি হয়ে গেছে এইচএসসি দুই হাজার একুশ ব্যাচের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং ইন্টারের সেকেন্ড ইয়ার মানে এইচএসি দুই হাজার বাইশ ব্যাচেরও ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অ্যাসাইনমেন্ট আমি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব আমার মূল প্রায়োরিটি হচ্ছে এখন এসএসসি দুই হাজার একুশ আর বাইশ সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে এইচএসসি দুই হাজার একুশ আর বাইশ এইচএসসি দুই হাজার একুশের আমি আগে বায়োলজি অ্যাপ্লাই করবো মানে পোস্ট করবো বা ব্যাখ্যা দিব এরপরে হচ্ছে যদি পারি ফিজিক্স কেমিস্ট্রিগুলো দিতে পারি কারণ ফিজিক্সের আমি রিসেন্টলি এটা দিয়েছি এইচএসি দুই হাজার একুশ ব্যাচের সেটা হচ্ছে নিউটনীয় বলবিদ্যা থেকে যেটা আসছে এটা খুবই ইজি টপিক তাই দিছি পরেরগুলোতেও আমি চেষ্টা করবো একটু তোমাদেরকে এটা ব্যাখ্যা করার নাম্বার টু এটা হচ্ছে আমার কাছ থেকে বলা দ্বিতীয়ত তোমরা যে কাজ করবা তোমরা আল্লাহর ওয়াস্তে মাননীয় শিক্ষামন্ত্রীর ছবি ব্যবহার কইরা ট্রল করা বন্ধ করো প্লিজ এগুলা অশুভ দেখায় এগুলো অসুন্দর দেখায় তোমরা এগুলা করবা না মাননীয় শিক্ষামন্ত্রীর ছবি দিয়া যে তোমরা এই যে অনেকে দেখি এই কি বানায় এটা খুবই খারাপ দেখতে সে একা আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীর একার সিদ্ধান্ত না তো বিষয়গুলা এখানে মাওসি আছে অন্যান্য ইন্টেলিজেন্স আছে দেশের যারা শিক্ষাবিদ তারা আছে এবং আরও অনেকগুলো মাথা একসাথে হয়ে একটা সিদ্ধান্ত আসে এবং আমি থ্যাংকস টু দোজ পিপল যারা এই অ্যাসাইনমেন্টে প্রশ্ন করতেছে এত ক্রিটিক্যাল চিন্তা করে প্রশ্ন করতেছে তোমরা বলতে পারো স্যার লুডো খেলতে খেলতে জীবনটা তেজপাতা হয়ে যেতেছে আরে খেলো না খেলো খেলো খেললে কি হবে এই এই জায়গাটা কাজ করবে খাটাও মাথাটা খাটাও করোনার মধ্যে আমি তো আমি পড়াবো তোমাদের কিন্তু মাথাটা খাটাও এই যে আমি বা এক থেকে দুয়ে গেলো দুয়ের থেকে তিনে গেলো তিনের থেকে পাঁচে গেল পাঁচ থেকে পনেরো থেকে হারাই গেলো ওরে কী চিন্তা করতেছ। এইখানে গেলে কত টিপি ওখানে গেলে কত টিপি এই যে তুমি ভাবতেছ এটা হচ্ছে তোমার বায়োলজি চ্যাপ্টার ফোর জীবনী শক্তি চ্যাপ্টারের কনসেপ্ট ক্লিয়ার চিন্তা করতেছো তুমি ভাবো ইট পজিটিভলি আজকে অ্যাসাইনমেন্ট না দিলে তুমি কি করতা কি করতে বলো দিন ঘরে বসে শুয়ে বইসা মানুষ থাকতে পারে সারা দিন ঘরের মধ্যে মানুষকে শুয়ে পয়সা থাকতে পারে কিছু না কইরা মনে করো সকালবেলা তুমি ঘুমতে করছো তোমার কিছুই করার নাই কি করবা তুমি মোবাইলটার মধ্যে বের করে তুমি মোবাইলটা বের করে ফেসবুকের মধ্যে আনওয়ান্টেড যেটা তুমি চাও না তুমি খালি স্ক্রলিং করতেছো তোমার এই জীবনটা ভাল লাগবে পাঁচশো দশটা দিন গেছে তো পাঁচশো এগারোতম দিনে তুমি দাঁড়ায় আসো তো পাঁচশো এগারোটা দিন যে গেছে তোমার জীবন থেকে আমার জীবন থেকে কি করছি কয় ওয়াক্ত নামাজ পড়ছো পাঁচশো দশটা দিনে আমি কয় ওয়াক্ত করছি আমার তো অনেক ফজরের নামাজ মিস হয়ে যায় দালার মতে জোহর আসরটা মিস হয় না মিস হয় কিন্তু তোমরা এক ওয়াক্ত নামাজ মিস দেওয়া যাবে না এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয়ত হচ্ছে যতটুক টাইম আমি তো বলি না সারাদিন পড়তে যতটুক টাইম পাওয়া যায় পড়বা আর বাকি সময় থাকলে একটু খেলবা খেলাধুলা করবা সামনে যদি মাঠ থাকে নাহলে সাত থাকে নালে বাসার ভিতরে যদি জায়গা থাকে ব্যায়াম করবা ব্যায়াম করবা দৌড়াবা অ্যাপস ওয়ার্কআউট করবা দশ মিনিটের ওয়ার্কআউট রুটিন আছে ইয়ের মধ্যে ওই ইউটিউবের মধ্যে করো দরজা লাগাইয়া একা রুমের মধ্যে দরজা লাগাইয়া তুমি রোপ স্কিপিং করো দৌড়াও তুমি ওই যে এক জায়গায় থাই দৌড়াও ঠিক আছে শুইয়া পেটটাকে ফ্ল্যাট করার জন্য তুমি পাটারে আরে ওঠাও আর নামাও পাটারে ওঠাও আর নামাও তারপর হচ্ছে কোমরটাকে ঠিক রেখাও আর পাটাকে ভাইনা তুমি ওঠাও আর নামাও পেটের মানে মাসেলের ব্যায়াম করো পেটের মধ্যে যেন চর্বি না জমে আর মানুষ হচ্ছে একমাত্র প্রাণী যে বেশি বেশি খায় আল্লাহ রাসুল কি বলছে পেটের মধ্যে যতটুকু জায়গা আছে তার এক ভাগ খাইতে এক ভাগ হচ্ছে পানি খাইতে আরেক ভাগ খালি রাখতে আমরা পারি না পাঁচ ভাগ খাই কম খাইতে হবে কম আমি কম খাই আই সোয়ার আমি তোমাদেরকে প্রমিস করতেছি এবং আমি তোমাদেরকে সত্য বলছি যে আমি কম খাই আমার ঘরের মানুষ জানে এবং তোমাদেরকে বলতেছি কম খাইলে সুস্থ থাকা যাবে আর বেশি খেলে পেটটা যদি বাইরে যায় আর যদি পেটের নিচে চর্বি জমে তাহলে গ্যাঞ্জাম আছে সামনে শুধু শুধু কার্ডিওভাসকুলার ডিজিজ হবে নন কমিউনিকেবল ডিজিজ এনসিডি হবে টুস করে ডায়াবেটিস হবে নাহলে অ্যাকিউট প্যানক্রাটাইটিস হবে দেখা গেছে নেফ্রাইটিস হইতে পারে অথবা কিডনি ডিজিজ হবে অথবা কোনো ধরনের জেনারেল ইডেমা টিডেমা সহ অন্য কিছু হয়ে যেতে পারে ঠিক আছে এই হলো ব্যাপার আর তোমাদের শিক্ষার্থীদের আমি বলতেছি দয়া করে জীবনে সিগারেট টাচ করবো না নট নেসেসারি মুভির মধ্যে দেখায় খুব ভাব করে একখানে সিগারেট একটা নাই নিয়া যেই মানে যেই সিনটার মধ্যে সিগারেটের দৃশ্য না দিলেও চলে সেই সিনটার মধ্যে সিগারেটের দৃশ্যটা দিয়া আবার নিচে কোন একটু টুক করে লেখা রাখে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তো ধূমপান যদি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয় তাই সিনের মধ্যে কেন দেখাস বুঝলাম না তো ধূমপান যদি ক্ষতিকর হয় তাহলে ওই নায়কটারে দিয়া বা অ্যাক্টরটাকে দিয়া এই দৃশ্যটা করানোর মানে কি কয় স্যার আপনি তো বুঝবেন এগুলো হচ্ছে ব্যবসা বুঝি আমি ব্যবসা এগুলা বুঝি তামাক প্রক্রিয়াজাতকরণের সাথে যারা জড়িত তাদেরও ব্যবসা বুঝলাম তো পৃথিবীতে তো ভালো খারাপ সবই আছে আমি কোনটা অ্যাকসেপ্ট করব। আমি ভালোটা অ্যাকসেপ্ট করব। খারাপ তো থাকবেই থাকবেই গো উইথ দি ফ্রেন্ড সার্কেল চেষ্টা করবা চেষ্টা করবা যেন সিগারেট তোমাকে স্পর্শ করতে না পারে গেল একটা কথা নামাজটা পড়বা ঠিকঠাক মতন অ্যাসাইনমেন্টকে টার্গেট করে অ্যাসাইনমেন্টকে টার্গেট করে যে অধ্যায়টার উপর অ্যাসাইনমেন্ট সেই অধ্যায়টারে এমনভাবে পড়বা যেন তোমাকে যদি তোমার স্কুলের টিচার বলে যে তুই কি অ্যাসাইনমেন্টটা দেখে করছিস না না দেখে করছিস তুমি যেন স্যারকে বলতে পারো যে স্যার আমি তো এটা করছি করছি এই পুরা অধ্যায় পারি আপনি জিজ্ঞেস করেন মনে করো নিউটনীয় বলবিদ্যা থেকে প্রশ্নটা আসছে তুমি নিউটনীয় বলবিদ্যা পারো স্যার যদি জিজ্ঞেস দেখা করছিস তুমি বলবা স্যার আমি তো এই অ্যাসাইনমেন্ট করছি করছি আপনি যেখান থেকে অঙ্ক ধরেন এবং কোনো টিচার কোনো স্টুডেন্টকে কনফার্ম না করে অ্যাসাইনমেন্ট কাটলে যেটা তুই দেখা করে নিয়ে আসছিস তুই কাটা এটা মোটেও কোনো এই মুহূর্তের জন্য অন্য মুহূর্তে ঠিক আছে এই মুহূর্তে করোনার এই সিচুয়েশনে পনেরো মাস স্কুল কলেজ বন্ধ থাকার পরে এই আচরণ অগ্রহণযোগ্য এটা চা আমার কথা এখন আমার কথার যদি কেউ বিরোধিতা করেন আমার ইমেল নাম্বার আছে ফোন নাম্বার আছে প্লিজ কল আই সেল টক গেল একটা ঠিক আছে সুতরাং অনিন্দ সূত্রধর ফ্রি ফায়ার পাবজি বন্ধ করেছে শোনা তোমাদের ভালোর জন্য মাই ডিয়ার পিপল প্লিজ তোমরা বলতে পারো স্যার এই লেকচার দিয়ে না আমি অনেক ভালো পাবজি খেলতে পারি ফ্রি ফায়ার খেলতে পারি আই হ্যাভ দ্যাট শর্ট অফ পাওয়ার আমার কি যেন আছে আমি আমার জীবনে পাবজি কোনো দিন হাত দিই এটা আমার কথা আমার একটাই কথা খেলা মানে হচ্ছে মাঠ খেলা হবে মাঠে বলে স্যার মাঠ তো নাই কী করার এটার কোনো উত্তর আমার নাই এটা হচ্ছে বাংলাদেশের নীতি নির্ধারক যারা আছে তাদের যে আমার ছাত্রছাত্রী কোথায় খেলবে জায়গা দেন আপনি পাবজি ফ্রি ফায়ার বন্ধ করছেন ভালো কথা তো আমার শিক্ষার্থী সারাদিন বই নিয়ে বসে থাকবে ঘরের মধ্যে কে এক্সপেক্ট করে যে একটা শিক্ষার্থী আঠারো ঘন্টা খালি চেয়ার টেবিলে বসে থাকবে তাইলে তার কি জীবনে কোনো কিছু হবে তার তো মাঠ নাই তারে মাঠও দিতে হবে তোমরা খেলবা মাঠে যদ্দুর সুযোগ হয় একটা ফুটবল কিনবা নাইলে একটা ক্রিকেট খেলবা নালে হাডুডু খেলবা নাইলে তুমি যেমনে পারো তোমার কাছে মানে খেলা মানে হচ্ছে মাঠ কোনো কথা নাই দরকার হলে হাত থেকে ইটা করে দাও মানে মোবাইলটার একটু সরাও অ্যাসাইনমেন্টের জন্য যদ্দুর করা লাগবে লেখবা দেখবা এবং এইটাও প্রুফ করবা যে তুমি দেইখা লেখো নাই নকল তোমার স্পর্শ করে নাই এবারে যদি টিচার কাইটা দেয় তাহলে তার এই কাজের ফল সে ভোগ করবে বাট ইউ আর রাইট তুমি দেইখা লেখো নাই তুমি কনফার্ম তুমি এটা পারো তারপর যদি টিচার তোমার একা দেয় তার কর্মফল সেই টিচার ভোগ করবে কিন্তু তুমি যতক্ষণ রাইট থাকবা ততক্ষণ তোমার একেও ঠ্যা ঠেকাইতে পারবে না ঠিক আছে আজকে লম্বা লেকচার দিয়ে ফেলছি সরি বাট নট সরি এটা আমার বলা উচিত তা নইলে যে এখনও এই এই বত্রিশশো জন এখানে থাকতো না এখনও বত্রিশশো জনকে আমি দেখতে পাচ্ছি মানে পাঁচশো কমছে ঠিক আছে সমস্যা নেই সবার ইন্টারনেট স্পিড এক থাকে না ওকে তোমরা এই ফেসবুকে ফেক অ্যাকাউন্ট দিয়ে কাজ কারবার বন্ধ করবা মাননীয় শিক্ষামন্ত্রীর ছবি দিয়ে ট্রল মিম করা বন্ধ করবা উমুক মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়ের নামে এই সেই স্যার আমাদের জীবনে চিনিমিনি খেলতেছে বুঝলাম আমিও তো সেইখানে আসি নাকি আমিও তো এই তোমাদের সাথেই বাস করতেছি চিনিমিনি মানে কি শিক্ষা মন্ত্রণালয় তোমাদেরকে নিয়ে চিনিমিনির মানে কি তুমি তো এত সহজ পাত্র না তোমাকে অ্যাসাইনমেন্ট দিছে তুমি বারোটা অ্যাসাইনমেন্ট করে দিবা চব্বিশটা অ্যাসাইনমেন্ট করে দিবা সিম্পল দ্যাটস ইট তুমি এটা পারো যে টি টোয়েন্টি খেলতে পারে ও পাঁচ দিনের টেস্ট ম্যাচও খেলতে পারবে এটা হচ্ছে আমার কথা তুমি টি টোয়েন্টি পারো তুমি দশ ওভার ব্যাট করতে পারো তুমি যদি দশ ওভার ব্যাট করতে পারো তাহলে তুমি মাথা ঠান্ডা রেখা নব্বই ওভারও ব্যাট করতে পারবা এোলা স্যার আমি দশ ওভার পারি কিন্তু স্যার নব্বই ওভার পারবো না তাহলে এখানে তুমি দুর্বল সুতরাং চব্বিশটা অ্যাসাইনমেন্ট করতে হবে একদম ক্লিন জমা দিয়ে দিবা কোনো টেনশন নাই আমি যতটুক আমার সাধ্য আমি আপলে আপলোড করব। ফেসবুকে তোমাদের সাথে কমিউনিকেট করব ঠিক আছে আর তৃতীয়ত তোমরা এই অনলাইন যে অ্যাক্টিভিটি সেটা কমাইয়া মোবাইলটারা একটু গুড ইউজ করবা রাতের বেলা পারলে ওয়াইফাই অফ করে রাখবা রাতের বেলা সুন্দর করে ঘুমাবা তাড়াতাড়ি ঘুমাবে এগারোটার মধ্যে ঠিক আছে এগারোটার মধ্যে তুমি ঘুমাইবা আর আগে উঠবা ভোরে উঠবা সকালে উঠবা দরকার হলে মাঝখানে দুপুরবেলা একটু ঘুমাইবা কিন্তু রাতের বেলা তাড়াতাড়ি ঘুমাবা সকালে তাড়াতাড়ি উঠবা এটা হচ্ছে আমার কথা ঠিক আছে তাইলে এই মুহূর্তে আমি তোমাদের কাছে রিকোয়েস্ট তিনটা করতেছি কি নাম্বার ওয়ান নামাজ নামাজ ঠিক রাখতে হবে এক পাঁচ অত ঘরে হোক আর বাইরে হোক জামাতে হোক ঘরে পড়লে ঘরে জামাতে পড়লে জামাতে যেমনি হোক নামাজ কন্টিনিউ করা লাগবে নাম্বার ওয়ান নাম্বার টু ফেসবুককে যেন তুমি ব্যবহার করো ফেসবুক যেন তোমারে ব্যবহার না করে মোবাইলকে যেন তুমি ব্যবহার করো মোবাইল যেন তোমার ব্যবহার না করে নাম্বার থ্রি এক্সারসাইজ করতে হবে বডি ফিট রাখতে হবে ঠিক আছে এই যে আমি মাঝে মাঝে বিভিন্ন জায়গায় দৌড়াই আমার সাথে একটা দৌড় প্রতিযোগিতা দিবা দেখব কত দূর আছে হুম আমি যদি হাইরেও যাই তোমার সাথে খেলা সমস্যা নাই কিন্তু আমি যদি তোমার সাথে জিতে যাই তাইলেই সমস্যা আছে নাম্বার থ্রি হ্যাঁ ফিটনেস রাখতে হবে ব্যায়াম করতে হবে রোপ স্কিপিং করতে হবে দৌড়াইতে হবে এক জায়গায় পারলে দৌড়ো জায়গা যদি ঢাকা শহরে যদি জায়গা না থাকে তাহলে ঘরের মধ্যে দৌড়াইবা আর ওই যে রোপ স্কিপিং আছে না রোপ স্কিপিং কিনবা তারপরে ডাম্বেল কিনবা ঠিক আছে এক্সারসাইজ করবা ফ্রি এক্সারসাইজ ইকুইপমেন্ট ছাড়া এক্সারসাইজ হাতটার উপরের নিচে নামায় এক্সারসাইজ করবা আর শুয়ে শুয়ে এক্সারসাইজ আছে ওই যে শুয়ে থাকে না শোয়ার পর হচ্ছে পা উঠায় আর নামায় দশটা করে দেখো বিশটা করে দেখো হ্যাঁ তারপর হচ্ছে যে বডির মানে পেটের মাসেলটা যে আছে এই পেটের মাসেলের মধ্যে প্রেশার দেওয়ার যে ব্যায়ামগুলো আছে করবা তারপর হচ্ছে গিয়ে প্ল্যাঙ্ক করবা প্লাঙ্ক কয় মিনিট পারো আমি চার মিনিট পারি তারপর স্কোয়াট করবা ধরো আমি তিরিশটা পারি বা পঞ্চাশটা পারি তুমি ষাটটা করবা স্কোয়াট ওকে গেলো আর যদি তোমার জীবনে কোনো পরিবর্তন হয় তোমার বাস্তবতা যাই থাকুক সেই বাস্তবতায় তোমার ফ্যামিলি উচ্চবিত্ত মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত যেই পর্যায়ে তুমি থাকো তোমার বাস্তবতায় তোমার অবস্থানে থাইকা তোমার কি করা যাইতে পারে আর তুমি কিভাবে তোমার সময়ের এই ইমপ্লিমেন্ট করবা ব্যবহার করবা এটা তুমি ভাববা অনেক আমাকে বলে স্যার পড়া রুটিন করে দেন আমি রুটিন আগেই করে দিছি রুটিন হচ্ছে ভোরে ঘুম থেকে উইঠা? ঘুম থেকে ওইটা তুমি ভাববা সকালবেলা থেকে তোমার আজকে সারাদিন আমি কি করব। তুমি সবচেয়ে ব্যাড লাগছে যে ঘুম থেকে উইঠা, খুঁজে পায় না যে সে কি করবে কিছু করার নেই কেন ইমাজিন একটা মানুষের ঘুম থেকে উঠা কিছু করার নেই হাউ কাম তাহলে তুমি কি করতে পারো তুমি প্রতিটা মুহূর্তে ভাববা যে তাহলে আমি এখন কি করতে পারি আমার এখন কি করলে মনটা ভালো লাগবে সারাক্ষণ পড়তে হবে বলিনি যখন পড়তে ভালো লাগবে না রিল্যাক্স দরকার নাই পড়ার রিল্যাক্সে থাকো একবেলা পড়লা না দুই বেলা পড়লা না একদিন পড়লো না সমস্যা নাই যাও ঘুরতে যাও ছাদে যাও আকাশ দেখো বাতাস দেখো দৌড়াও মাঠে খেলো ফ্রেন্ডদের সাথে একটু আড্ডা দাও দোস্ত কি খবর বল এই কি তোর কী সে অ্যাসাইনমেন্ট দূর করেছে এই সেই গত গতদিন যে তোর কার্ফটা কেমন হয়েছে তোর গ্রাফটা কেমন হয়েছে ডিসকাস করো বন্ধু তোর কি খবর হ্যাঁ খবর একটু যোগাযোগ করো বন্ধু তোর কোনো কষ্ট না আমার লাগবে হ্যাঁ একজন বন্ধু আরেকজন বন্ধুরে হেল্প করো নাকি বন্ধু বন্ধুরে হেল্প না করলে কে করবে বন্ধু বন্ধু লাগবে জীবনে বন্ধু লাগে দরকার আছে জীবনে বন্ধু দরকার আছে বিপদে পড়লে বন্ধু লাগে আর বিপদে পড়লে যদি বন্ধু হেল্প না করে আগে মন খারাপ করে না একটু চিন্তা করে যে সে কেন হেল্প করে নাই ঠিক আছে ওই যে একটা হিসাব আছে না যে হিসাব করে রাখবেন কে হেল্প করছে কে হেল্প করে নাই আর এই হিসাবটা পরে আগে তুমি হিসাব করো তুমি হেল্প করছো তারপরে মানুষ আমাকে হেল্প করলো কি করলো না এটা পরার ব্যাপার আমি নিজেই কারো হেল্প করি নাই মানে আমি যদি হিসাব করি যে আমারে কে কি হেল্প করছে এটা তো উল্টা ঘটনা হয়ে গেছে আগে আমি অন্তত একশো দুইশো রে হেল্প করছি করছি এবার আমার দরকার হয়েছে দেখি একটু আমার হেল্প করো এটা হিউম্যান নেচার অ্যানথ্রোপোলজি যে মানুষ যখন বিপদে পড়ে তখন সে হেল্প চায় আবার তখন যে হেল্প করে তারে মানুষ মাথায় তুলে রাখে যত্ন করে এবং যত্ন তারে করতে হবে যে বিপদের দিন পাশা এসা দাঁড়াবে তাকে ভালোবাসতে হবে তাকে যত্ন করতে হবে বিপদের দিন যে পাশা এসা দাঁড়ায় নাই তাকে হঠাৎ করে ঘৃণা করার আগে ভাবতে হবে যে কেন সে আসে নেই যদি তারও বিপদ থাকে তুমি যার কাছ থেকে হেল্প চাইতেছ তার যে তোমার চাইতে বেশি বিপদ না তুমি কি সেটা ভাবছ তুমি চাইলা তার হেল্প কিন্তু সে তো আরেক বিপদে হেল্প করবে জীবনে টানাটানি তুমি এই জন্য ডিসকাস করতে হবে ডিসকাস যে বন্ধু তোর কাছে আমি হেল্প চাইছিলাম কি হয়েছে তুই আমার বল তুই কি ইচ্ছা করে আসিস নাই না কি মনে করে আসিস নাই পরে ঘটনা দেখ উল্টে গেছে যে বন্ধু তুই যখন আমার কল দিছিলি তখন তো আমি এই ধরনের একটা কাজে ব্যস্ত ছিলাম তখন তুমি দেখবে যে তোমার কোনো টেনশন নেই ঠিক আছে এই হলো কথা আপাত দৃষ্টি আছে আমি তোমাদের সাথে লাইফ কত সাড়ে নয়টা ছিল আমি ঘরে ঢুকছি নয়টা বিশেষ বিশে ঘরে ঢুকছি এই কারণে আমার লাইভ শুরু করতে দেরি হয়ে গেছে আমি বাইরে ছিলাম এই নয়টা বিশে 10 দশ মিনিটের মধ্যে এই ক্যামেরাটা ওপেন করে তোমাদের সামনে দাঁড়াইছি মানে বসছি আর কি সুতরাং আমি তোমাদের যা যা বলছি একটু মাথায় রেখো প্লিজ কোনো কষ্ট হইলে আমার একটা ফোন দিও আমি ফোন আমার ফোনের মধ্যে দিনে যে পরিমাণ ফোন আসে পাগল হয়ে যায় আমি মাঝে মাঝে ফোন ধরতে ধরতে পরে আমি আবার ব্যাক করি কিন্তু সবসময় ফোন না দিয়ে আমার মাঝে মাঝে মেসেজে লিখো বা আমার ফোনে একটা মেসেজ দিও আমার ফোনে একটা মেসেজ দিও মেসেজ টেক্সট মেসেজ মেসেঞ্জার মেসেজ না টেক্সট মেসেজ তাইলে আমি দরকার হলে পরে উত্তর দিব ঠিক আছে এর দুর্চেষ্টা আমি করব। সো আজকে এখানে রাখতেছি তোমাদের সাথে পরবর্তীতে আবার আমি সময় সুযোগ হলে আসবো কথা বলবো তোমরা সুস্থ থাকো কোনো টেনশনের দরকার নাই টেনশন করে কিছু এবো না কিচ্ছু হয় না জীবনে প্ল্যান করে কাজ করতে হবে প্ল্যান মনটা সুস্থ রাখা লাগবে আর অলওয়েজ রিমেম্বার সারভাইভাল অব দ্য ফিটেস্ট যে ফিটেস্ট সে সার্ভাইভ করবে আর প্রকৃতি দুর্বলদের পছন্দ করে না ক্লিয়ার আল্লাহ হাফেজ আজকে গেলাম বাই